বিগত 11ই ফেব্রুয়ারি এসএফআই ডিওয়াইএফআই সহ 10টি বাম ছাত্র যুব সংগঠনের আহ্বানে যে নবান্ন অভিযানের আয়োজন করা হয়েছিল সেই অভিযানে পুলিশ নির্মমভাবে বাম ছাত্র যুব কর্মীদের ওপর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে। লাঠিচার্জের ফলে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত চোরকোলা গ্রামের ডিওয়াইএফআই কর্মী মইদুল মিদ্দা আহত হয়ে 5 দিন হসপিটালে ভর্তি থাকার পর বিগত 15ই ফেব্রুয়ারি মৃত্যু হয় মইদুলের। গতকাল সকালে বাঁকুড়ার কোতুলপুর সিপিআইএম কার্যালয় শহীদ মইদুল মিদ্দার পরিবারের হাতে ডিওয়াইএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে 15 লক্ষ টাকার চেক ও ঈদ উপলক্ষে মইদুলের পরিবারের জন্য কিছু বস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অভিজিৎ অধিকারী ও হিমাগ্নরাজ ভট্টাচার্য সহ ডিওয়াইএফআই বাঁকুড়া জেলার নেতৃত্ব ও স্থানীয় নেতৃত্ব। এই বিষয়ে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সায়নদীপ মিত্র আমাদের জানিয়েছেন, গত 11ই ফেব্রুয়ারি যে নবান্ন অভিযান হয়েছিল বেকার যুবকের কাজের দাবিতে, সেই নবান্ন অভিযানে গিয়ে আমাদের কোতুলপুরের চোরকোলা গ্রামের কমরেড মইদুল ইসলাম মিদ্দা ডিওয়াইএফআইয়ের কমরেড ও পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হয়, তারপর মারা যায়। কমরেড মইদুল শহীদ হয়েছিলেন। আমরা বলেছিলাম যে এই শহীদ ও পরিবারে একমাত্র রোজগেরে সন্তান ছিল, একমাত্র সন্তান মইদুল ছিল। সেই পুলিশের মারে ওর মৃত্যুর পর, শহীদ হয়ে যাওয়ার পর ওর পরিবার একটা ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়েছিল। আমরা মইদুলের বাড়িতে এসে যেদিন কেউ মারা যায় সেদিন ওর শেষকৃত্যের সময় থেকে একেবারে ওর স্মরণসভা করে আমরা বলেছিলাম যে মইদুলের পরিবার নিয়ে আমরা মইদুলের পরিবারের পাশে আমরা সব শক্তি নিয়ে দাঁড়াবো, গোটা রাজ্যের মানুষ মইদুলের পরিবারের পাশে দাঁড়াবার জন্য আমাদের দিকে দুহাত ভরে উজাড় করা ভালোবাসা দিয়েছিল। কালকে ঈদ, মুসলিম সম্প্রদায়ের মানুষের, ধর্মের মানুষের কাছে সবচেয়ে বড় উৎসব। সেই ঈদ উৎসবের আগে এই পরিবারটা যাতে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি ফেস করতে না হয়, তার জন্য আমরা ঈদের আগের দিন এসেই ওর পরিবারের কাছে পাশে কিছু ঈদের সামগ্রী এবং যে অর্থনৈতিক সহযোগিতা গোটা রাজ্যের মানুষ মইদুলের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি ছিল, সেই অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমরা আজকে এসেছি। ওর মা, ওর স্ত্রী, ওর 2 মেয়ে, ওর ভাগ্নি, তারা এসেছিলেন। আজকে আমরা সেই অর্থনৈতিক সহযোগিতা তুলে দিলাম। ব্যাংকে গিয়ে সেই গোটা কাজটা এখন আমাদের কর্মীরা, আমাদের কমরেডরা, ডিওয়াইএফআই কমরেডরা সেটা সম্পন্ন করছে। এর মধ্যেও আমাদের কাছে এটা যন্ত্রণার, মইদুলের বাড়িতে গিয়ে যখন আমরা এই সমস্ত ঈদের সামগ্রী বা এই অর্থনৈতিক যে সাহায্য সেটা তুলে দিতে যাচ্ছি, তখন তৃণমূলের কর্মীরা সেখানে বাধা দিচ্ছে, বলছে বাড়িতে গিয়ে দেওয়া যাবে না, রাস্তায় গিয়ে তাদের হাতে নাকি এই সমস্ত সামগ্রী তুলে দিতে হবে। যাদের হাতে, যার সরকারের হাতে মইদুল খুন হলো, তারা এখন মইদুলের যে সহযোগিতা সেই সহযোগিতার সব দায়িত্ব গ্রহণ করবে, এটা চলবে না, এই তঞ্চকতা আমরা মানব না। তাই আমরা বলছি না, ওদের হাতে আমরা তুলে দেবো না। ওদের পরিবার, তারা এসছেন, তারা আমাদের থেকে এই যা আমাদের যে সহযোগিতা বা আমাদের যে ওর পাশে দাঁড়ানো, সেই পাশে দাঁড়ানোর জন্য ওনারা ছিলেন। কিন্তু তৃণমূলের এই যে অসভ্যতা, আমি বলছি যে অসভ্যতা, বাড়িতে গিয়ে ওর পরিবারকে পাশে দাঁড়াতে দেবে না, সাহায্য করতে দেবে না। দ্বিতীয়বার জিতে আসার পরেও তৃণমূলের অসভ্যতার সংস্কৃতি বিন্দুমাত্র পাল্টায়নি, আজকে আবার তার প্রমাণ হলো। কিন্তু আমরা বলেছিলাম মইদুল ও শহীদ হয়েছে, ও আমাদের পরিবারের সন্তান, ওর পরিবারকে আমরা অনাথ হতে দেবো না, ওর পরিবারের পাশে আমরা দাঁড়াবো, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি। তাই এই ঈদ উৎসবের আগে ওর পরিবারের পাশে সব শক্তি নিয়ে ডিওয়াইএফআই দাঁড়িয়েছে। তৃণমূলের বাধাকে অগ্রাহ্য করে, তৃণমূলের বাধাকে অতিক্রম করেই আমরা ওর পরিবারের পাশে আমাদের যে সহযোগিতা গোটা রাজ্যের মানুষের পক্ষ থেকে সেটা আমরা তুলে দিলাম। আমরা তৃণমূলকে বলছি যে মইদুলের এই স্মৃতি তাকে আমরা অমলিন রাখবো, ওর শহীদের মর্যাদা তাকে আমরা দেব। ভোটে আমরা হারতে পারি, কিন্তু আজকে যেভাবে মইদুলের পরিবারের পাশে আমরা দাঁড়ালাম তাতে আবার প্রমাণিত হলো লড়াইতে আমরা হারিয়ে যাইনি।
15 লক্ষ টাকা আমরা মইদুলের পরিবার ওর মা ওর স্ত্রী ওর দুই মেয়ে ওর এক ভাগ্নি তাদের সবার কাছে এই টাকাটা দিলাম বিভিন্ন মাধ্যমে এই টাকাটা ব্যাংকে এই 15 লক্ষ টাকা দেওয়া হলো এছাড়াও যেদিনকে স্মরণ সভা সেদিনও অনেকগুলো টাকা আমরা ওর পরিবারের পাশে দিয়েছি যে অটোটা ও লোনে কিনেছিল আমরা সেদিনও বলেছিলাম যে সেই অটোর লোনটা মেটাবার দায়িত্ব আমরা গ্রহণ করব আজকে সেই অটোর লোন মেটাবার ব্যাপারেও সমস্ত কথাবার্তা হয়ে গেছে সেই অটোর লোনও আমরা মিটিয়ে দিয়েছি আর ঈদ উৎসবের আগে কিছু সাহায্য বা কিছু সামগ্রী নিয়ে আমরা ওর পরিবারের পাশে দাঁড়িয়েছি হুগলি জেলা থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট 10 দিক 24 খবরটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন